নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। এবং একই সঙ্গে আমি আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন, এখনো অবধি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করে দেবেন। এ প্রসঙ্গে একটা কথা বলি, আমার এই কথায় অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক সাড়া দিয়েছেন, তারা রীতিমতো সারাটা দিন ধরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, আমি কৃতজ্ঞ বিনম্র চিত্রে আপনাদেরকে আমি প্রণাম জানাই। বন্ধু, আজকের ভিডিওতে যদি আশা করে থাকেন যে কোনো আপডেট দেব, তাহলে আপনি ভুল করবেন। বন্ধু, যদি আপডেট আশা করে আপনি আমার ভিডিওটা দেখতে আসেন, আমি তাহলে আপনাকে অনুরোধ করব আপনি এখনই ভিডিওটা স্কিপ করে চলে যান। কিন্তু ভিডিওর মধ্যে যে মজাটা লুকিয়ে রয়েছে, যদি পুরো তথ্যটা জানতে চান ইস্ট বেঙ্গল সম্পর্কে দল গঠনের পর্যায়ে, তাহলে কিন্তু আপনাকে আমি অনুরোধ করব ভিডিওটা সহজে স্কিপ করবেন না, পুরোটা শুনুন, তারপর কিন্তু মন্তব্য করুন। আজকের ভিডিওটা রীতিমতো আপনাদের জন্য, আপনাদের মন্তব্য, আপনাদের পর্যালোচনা, আপনাদের মতামতের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। এক কথায় বলতে গেলে এই ভিডিওটা পুরোপুরি আপনাদের জন্য। আমি কিছু প্রশ্ন ছুড়ব, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন নয়, ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর আপনারা দেবেন। তাহলে বন্ধু, একটু ধৈর্য সহকারে, আমি জানি সময় খরচ করছেন, নেট খরচ করছেন, অনেক করেছেন, একবার স্পোর্ট পেন্সিল চ্যানেলের জন্য খরচ করে দেখুন, বিফলে যাবে না। একটা কথা বলি, আমি একটা প্রথম একাদশ বন্ধু আপনাদের সামনে তুলে ধরব। গত মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের সেরা একাদশ, এই দলটাকে দিয়েই ইস্ট বেঙ্গল ক্লাব মাঠে নামিয়েছিল বারবার। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন, শুরু করে দিই গোলরক্ষক কমলজিৎ, রাইট ব্যাক সার্থক গোলেই, সেন্ট্রাল ডিফেন্ডার লালচুনুঙ্গার সঙ্গে ইরিয়াকু, এবং যথারীতি লেফট ব্যাক জেরি, মাঝ মাঠে ছিলেন অ্যালেক্স লিমা, নাওরে মহেশ সিং, মোবাসির রহমান এবং ভিপি সুভের, ফরওয়ার্ড লাইনে ক্লেটন সিলভার সঙ্গী জেক জার্ভিস। বন্ধু, এই দলটাকেই একদম শেষ পর্যায়ে ইস্ট বেঙ্গল ক্লাব একের পর এক ম্যাচে নামিয়েছে, আপনারা পুরনো পরিসংখ্যান দেখে নিতে পারেন সেই দলটা কি পারফরমেন্স করেছে সেটা আপনাদের জানা আছে। আমি একই সঙ্গে কিছু রিজার্ভ ফুটবলের কথাও বলব। শুভম সেন গোলরক্ষকের রিজার্ভ, মোহাম্মদ রাকিব, ইভান গঞ্জালেজ, সৌভিক চক্রবর্তী, সেম্বই হাউকিপ, আঙ্গু সেনা, ঠিক এদের গোছের আমি রিজার্ভ দলটা কতটা গুছিয়ে বলবো না পরিকল্পিত কারণেই। ঠিক এই দলটাই ছিল গত মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের সেরা দল। ইন্ডিয়ান সুপার লিগের একদম শেষ লগ্নে ইস্ট বেঙ্গল ক্লাব এই দলটাকেই নামাতে পেরেছিল, এমনকি সুপার কাপও মোটের ওপরে এই দলটাই কিন্তু খেলেছিল। আমি এবারে আরেকটা দল আপনাদের সামনে তুলে ধরছি, এটা সব থেকে বড় ইন্টারেস্টিং। গোলরক্ষক প্রভ সুমন গিল, রাইট ব্যাক এডউইন, সেন্ট্রাল ব্যাকে একজন নাম না জানা কোন একজন ফুটবলার, তিনি সঙ্গী লালচুনুঙ্গা, আর লেফট ব্যাকে সঙ্গী নিশু কুমার, মাঝ মাঠে খেলছেন ওই বোরা পেরেজ, উনি সঙ্গে থাকবেন নাওরেম মহেশ সিং, মোবাসির রহমান, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার, তার কথাটা না বললে পরে একটু ভুলই হয়ে যাবে গিয়ে, তিনটে ফুটবলারের কথা আমি ইতিমধ্যেই বলে ফেলেছি। চতুর্থ ফুটবলার হিসেবে যদি ভিপি সুভের দলে আসে, নাওরেম মহেশ সিং একজন বিদেশি ফুটবলার, বলে দিয়েছি ফরওয়ার্ড লাইনে আক্রমণ ভাগে থাকছেন ক্লেটন সিলভার সঙ্গে হয়ে সেভেরিও তরু, তার কারণ চারজন ফুটবলার বিদেশি ফুটবলারকে অ্যাট এ টাইম ইস্ট বেঙ্গল ক্লাব নামাতে পারে। এর সঙ্গে পরিবর্তন হিসাবে থাকবে কমলজিৎ, থাকবে সার্থক গোলেই, থাকবে ইভান গঞ্জালেজ, থাকবে মন্দার রাও দেশাই, থাকবে সৌভিক চক্রবর্তী, থাকবে আঙ্গু সেনা, এবং ফরওয়ার্ড লাইনেও কিন্তু নন্দকুমার অপেক্ষা করে থাকবেন। এমনও হতে পারে নন্দকুমার শুরু করলেন, বিপিসিএর পরিবর্তে খেলোয়াড় হিসেবে নামলেন। বন্ধু, দুটো প্রথম একাদশ আপনাদের কাছে আমি তুলে ধরেছি,
দয়া করে আপনারা গুণীজন অনেক বেশি জানেন, অনেক বেশি বোঝেন। এই দুটো দলের মধ্যে যদি একটা খেলা হয়, কে জিতবে, কোন দলটাকে আপনারা এগিয়ে রাখবেন, এই কথাটা আজকে কেন বললাম, আপনাদের মতামত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও আপনাদের মতামতের জন্য, যে বা যারা বলছেন ইস্টবেঙ্গল দল সেভাবে নিজেদেরকে তৈরি করতে পারেনি। একই সঙ্গে একটা প্রসঙ্গে একটা কথা বলে দিই, যে পুরনো দলটাই কিন্তু আর কোন ঢোকা বা বের হবার জায়গা নেই। এই দলটাতে এখন অবধি কিন্তু 5-6 জন ফুটবলারের অন্তর্ভুক্তি হবে। আমি ইভান গঞ্জালেজের কথা বলছি, তিনি যে থাকবেনই 100% দায়িত্বে নিয়ে, এ কথাটা আমরা বলতে পারবো না। অনেকে বলবে যে গোলরক্ষকের কথা আপনি প্রোপসুবান গিলের কথা বললেন, তিনি কি সুনিশ্চিত? বন্ধু, তিনি সুনিশ্চিত নন হয়তো, আমি 100% দায়িত্ব নিয়ে তার কথা বলতে পারি না। অনেকে মনে করছেন যে শুরুতেই যেন ইস্ট বেঙ্গল ক্লাব একদম মুম্বাই সিটির সঙ্গে পাল্লা দেবে, মোহনবাগানের সঙ্গে পাল্লা দেবে, এরকম আশা কেন আপনারা করছেন কেন? আমাদের সীমাবদ্ধতাকে আমরা কি স্বীকার করব না? আমাদের কিছু, আমাদের মিন্স ইস্ট বেঙ্গল ক্লাবের কিছু সীমাবদ্ধতা আছে, অর্থনৈতিক কারণ, বাজেটগত কারণ। দেখুন, আমি সেগুলোকে নিয়ে কোনো শব্দ খরচ করব না। অনেকেই দেখছি মোহনবাগানের মতো দল হয়নি। মোহনবাগানের মতো দল করতে গেলে কি কি করতে হয় সেটা বোধ হয় আপনারা জানেন না। এত দ্রুত মোহনবাগানের মতো দল বন্ধু তৈরি করা যাবে না। আমি যে প্রশ্ন করেছি সে প্রশ্নের উত্তর দিন। সীমাবদ্ধতার মধ্যে আমাদেরকে থাকতে হবে, এটা আমার কথা নয়, এটা বাস্তব। আমি বাস্তবটা খালি আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধু, আপনারা এর থেকে একটা ভালো দলের তালিকা যদি আমার কাছে তুলে ধরতে পারেন, আপনাদেরকে আমি স্বাগত জানাবো। একটা ভালো দল তুলে ধরেন তো, যে আপনারা কাকে কাকে চাইছেন। আমি কিন্তু প্রথম দলটা রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের কথা বলেছি। ধন্যবাদ।